হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। যারা এই 2021 সালে সিক্স সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার অথবা যারা পার্ট থ্রি পাস করে গেছো এবং ফাইনালি তোমরা যারা গ্র্যাজুয়েট হয়ে গেছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আপডেট। কারণ আজকের আমি তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম কলেজ লিভিং সার্টিফিকেট কী এবং মাইগ্রেশন কী, দুটোর মধ্যে কী তফাৎ। কলেজ লিভিং সার্টিফিকেট বর্তমানে যেটা আবেদন চলছে সেটাও শেয়ার করছি, পরবর্তীতে মাইগ্রেশন নিয়েও চলে আসবো। যারা নতুন এসছো তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবে না। যারা আমার পুরনো দর্শক, যারা ফাইনালি তোমরা গ্র্যাজুয়েট হয়ে গেছো, তারা ভিডিওটা অতি অবশ্যই দেখো। তো কলেজ লিভিং সার্টিফিকেট, অ্যাকচুয়ালি আমরা অনেক সময় কিন্তু এই সার্টিফিকেটটা কলেজ থেকে তুলি না, কারণ আমাদের দরকার পড়ে না। আমরা ফাইনালি মার্কশিট পেয়ে যাচ্ছি, অনেকেই প্ল্যানিং আছে পিজি করার জন্য, তারা এই সমস্ত ডকুমেন্টস তুললেও, যারা পিজি অ্যাডমিশন নেয় না বা মাস্টার ডিগ্রি অ্যাডমিশন নেয় না বা অন্যান্য কোনো প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নেয় না, তারা জবের দিকে চলে যায় বা অন্য বিজনেস বা কেরিয়ারের দিকে চলে যায়, তারা কিন্তু এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো অনেক সময় ভুলে যায়। আজকে সেটাই শেয়ার করছি, কারণ এগুলো ভুললে চলবে না, এগুলো কিন্তু পার্ট অফ দ্য তোমার যে একাডেমি রেকর্ডস তার মধ্যেই পড়ে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টসের মধ্যে পড়ে। কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস দেখা হয়ে থাকে। তো যেমন প্রথমে আমি যদি বলছি কলেজ লিভিং সার্টিফিকেট সে কী আর মাইগ্রেশন সার্টিফিকেটটা কী, দুটো একটু তফাৎটা বলি। কলেজ লিভিং সার্টিফিকেট মানে হচ্ছে তুমি যে কলেজ থেকে ধরো গ্র্যাজুয়েশন করেছো বা যে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছো, তুমি সেখান থেকে যে আলটিমেটলি পাসড হয়ে গেছো অর্থাৎ পাস করে গেছো, এবং তার সাথে তুমি যেই কলেজের থেকে আলটিমেটলি লিভ নিচ্ছ, তার জন্য তোমাকে নিতে হবে হচ্ছে কলেজ লিভিং সার্টিফিকেট। মানে কি বললাম, মানে ধরো তুমি আজকে গ্র্যাজুয়েট হলে 2021 সালে, এবং তুমি গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পর তুমি মার্কশিটটা যেরকম পেলে সেরকমভাবেই তোমায় কলেজ লিভিং সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা আমরা স্কুলে আমরা এইচএসের পর সবাই নিয়েছিলাম, সেই সার্টিফিকেটটা তোমাকে তুলে নিতে হচ্ছে। সেই সার্টিফিকেটে মূলত কি থাকে, মূলত তোমার নাম থাকবে, তোমার বাবার নাম, তোমার টোটাল ধরো তুমি কি কোর্স করছো, কোন ডিভিশনে পাস করেছো বা কোন ক্লাসে পাস করেছো, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস। তার সাথে থাকবে হচ্ছে তুমি কোন ক্যারেক্টার অর্থাৎ তোমার ক্যারেক্টার যে মরাল ক্যারেক্টার, এই সমস্ত কিছু লেখা থাকে কিন্তু কলেজ লিভিং সার্টিফিকেটে। যে তিনটে বছর তুমি কীভাবে বিহেভিয়ার করেছো, কীরমভাবে ছিলে, স্যাটিসফাইড বিহেভিয়ার করেছো, সেটা থাকে কলেজ সার্টিফিকেটে। ইভেন অনেক জায়গায় কিন্তু এই কলেজ লিভিং সার্টিফিকেট দেখা হয় মাইগ্রেশন দেওয়ার আগে, তাই এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কলেজ লিভিং সার্টিফিকেট কোথায় কোথায় কাজে লাগে, অনেক ক্ষেত্রে আমি যেটা বললাম প্রথমে, আমাদের ওয়েস্টবেঙ্গলের অনেক ইউনিভার্সিটি আছে যারা কিন্তু মাইগ্রেশনের আগে কলেজ লিভিং সার্টিফিকেটটা দেখে। আবার কলেজ লিভিং সার্টিফিকেট জবের ক্ষেত্রেও কাজে লাগে, কারণ অনেক জায়গায় আছে যারা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট, তুমি ধরো কোথাও একটা পড়াশোনা করছো, কোথাও একটা ধরো পাস করলে সেখান থেকে, তো সেখান থেকে তোমার যে কমপ্লিট হয়ে গেছে টোটাল পড়াশোনাটা অর্থাৎ তোমার যে কমপ্লিট, তার ডকুমেন্টস হিসাবে কিন্তু কলেজ লিভিং সার্টিফিকেট অনেক কোম্পানি চায়। আবার ক্যারেক্টার সার্টিফিকেট হিসাবেও কিন্তু অনেক কোম্পানি চায় যে তোমার পাস বিহেভিয়ার কেমন ছিল। আবার অনেক কোম্পানি আছে যারা কিন্তু ভেরিফিকেশন করে আলাদা করে, তো সেখানেও কিন্তু তুমি এটা দিতে পারছো। মানে যারা জব করছো তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা পরবর্তী কেরিয়ারে অন্যান্য কিছু মাস্টার্স করার প্ল্যানিং করছো বা অন্যান্য কেরিয়ারে কোনো প্ল্যানিং করছো তাদের জন্য ইম্পর্টেন্ট। বাট যারা দুটোর মধ্যে একটাও এখনও প্ল্যানিং করছো না, তারাও আমি বলবো সবসময় এটা তুলে নাও। যারা কম্পিটিটিভ পড়াশোনা করছো তোমরাও কিন্তু এই কলেজ লিভিং সার্টিফিকেটটা রেখে দাও, কারণ ভবিষ্যতে যদি কোনো সময় তোমাদের ধরো এই ক্যারেক্টারিস্টিক সার্টিফিকেট অথবা তোমাদের ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট অথবা লিভিং সার্টিফিকেট চায়, তোমরা শো করতে পারো। মাইগ্রেশনের সাথে অনেক সময় আমরা কলেজ লিভিং সার্টিফিকেট কিন্তু গুলিয়ে ফেলি, অনেক সময় ভাবি যে মাইগ্রেশন আছে মানে আমার আর কিছু লাগবে না। মাইগ্রেশন মানে আর কলেজ লিভিং সার্টিফিকেটটা কিন্তু দুটো এক জিনিস নয়। মাইগ্রেশন মানে কি, ধরো তুমি আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ছো এবং তুমি মাস্টার ডিগ্রি করার জন্য ধরো বিদ্যাসাগর বা বর্ধমান, কল্যাণী বা ধরো আমাদের দেশের বাইরে অথবা আমাদের ধরো স্টেটের বাইরে কোন ইউনিভার্সিটিতে তুমি মাস্টার ডিগ্রি বা অন্যান্য কোনো যে কোনো কোর্স করার প্ল্যানিং করছো এবং তুমি ভর্তি হচ্ছ, তো যেহেতু তুমি সিউ স্টুডেন্ট ছিলে বলে আগে তুমি এখন অন্য ইউনিভার্সিটি চলে গেলে তুমি মাইগ্রেট করলে নিজেকে, অর্থাৎ একটি ইউনিভার্সিটি আন্ডারে গ্র্যাজুয়েশন করার পর আমি নিজেকে মাইগ্রেট করে অন্য ইউনিভার্সিটি চলে যাচ্ছি, তখন কিন্তু আমার মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে। মাইগ্রেশন সার্টিফিকেট কীভাবে আবেদন করতে হয় পুরো স্টেপ বাই স্টেপ এবং ইউনিভার্সিটি ওয়াইজ আমি তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের আমি এই ভিডিওটা নিয়ে এলাম কলেজ লিভিং সার্টিফিকেটটা, কারণ কলেজ লিভিং সার্টিফিকেট ঠিক গ্র্যাজুয়েশনের পরেই কিন্তু আবেদনটা করার জন্য ইউনিভার্সিটি বা কলেজ থেকে নোটিফিকেশান দিয়ে দেয়, সেরকমই নোটিফিকেশান দেওয়া শুরু হয়ে গেছে। আজকের আমি তোমাদের একটি কলেজের নোটিফিকেশান একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি এবং তারা কি বলছে সেটাও শেয়ার করছি, এবং এর থেকে তোমাদের কাছে একটা আইডিয়া চলে আসবে, তোমরা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে যে কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছো, তোমরা তোমাদের কলেজের নোটিফিকেশানটা একটু ফলো করবে, এইচওডির সাথে একটু কন্ট্যাক্ট রাখবে, টাচ থাকবে যে কখন আমাদের এই বা ক্যারেক্টার সার্টিফিকেট বা কলেজ লিভিং সার্টিফিকেটটা দেওয়া হবে। যখনই দেওয়া হবে তখনই এটা আবেদন করে তোমাদেরকে নিয়ে নিতে হবে। মাইগ্রেশনের সাথে কিন্তু এটাকে গোলালে চলবে না, যেহেতু এই লিভিং সার্টিফিকেটটা জব বলো ভবিষ্যতে পড়াশোনা বলো অনেক ক্ষেত্রে কাজে লেগে থাকে। বোঝাতে পারলাম, চলুন দেখে নিচ্ছি কলেজ লিভিং সার্টিফিকেটটা কীরকম দেখতে হয়, আর সবথেকে বড় জিনিস কী এখন কোন কলেজের তরফ থেকে এখন বর্তমানে নোটিফিকেশান এসছে সেটাই চলুন দেখে নিই।
আমি বঙ্গবাসী কলেজ, এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজ। শুধুমাত্র বঙ্গবাসী না, রাজ্যের প্রত্যেকটি কলেজ কিন্তু এরকম নোটিফিকেশান দেবে। আমি আজকে আপনাদের যে নোটিফিকেশানটা দেখাচ্ছি, এটা দেখলে আপনাদের কাছে একটা আইডিয়া চলে আসবে এবং আপনারা এরকম কোনো নোটিফিকেশান এলে অতি অবশ্যই সেটা প্রসিড করবেন। আরও একটা কথা বলি, যারা বঙ্গবাসী নিজে স্টুডেন্টস রয়েছে তাদের তো জানাচ্ছি বিশাল বড় ব্যস্ত ব্লক, কারণ তোমাদের তরফ থেকে নোটিশটা চলে এসছে, অতি অবশ্যই ফিল আপ করবে। দেখো কি বলেছে, নোটিশ অফ কলেজ, এই যে কলেজ লিভিং সার্টিফিকেট, তো ডাউনলোড করে নেবে। দেখো আজকেরই বেরিয়েছে 8/9/2021। Students who have qualified the final year or the semester examination of the university in 2021 are asked to update their information in the college portal. আচ্ছা, আপনাদের যে কলেজ পোর্টাল আছে বা বঙ্গবাসী অর্থাৎ স্টুডেন্টস লগ ইন করা যায় যেখান থেকে, সেখানে গিয়ে আপনাকে কিন্তু আপডেট করতে হচ্ছে। মেবি আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে কলেজ লিভিং সার্টিফিকেটের জন্য। তার পরবর্তীতে বলছে যে অ্যান্ড শো দ্য প্রিন্ট আউট অফ কম্পিটিশন সার্টিফিকেট টু দ্য কলেজ অফিস ফর অবটেনিং দেয়ার ফাইনাল কলেজ লিভিং সার্টিফিকেট। অর্থাৎ এই যে আপনি যেটা ফিল আপ করছেন সেটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। প্রিন্ট আউট নিয়ে নেওয়ার পর দেন আপনাকে কলেজ অফিসে আসতে হচ্ছে এবং সেখান থেকে গিয়ে আপনাকে এই কলেজ লিভিং সার্টিফিকেট তুলতে হচ্ছে। কোনো ডিউ থাকলে কিন্তু বা কোনো রকম কোনো যদি ব্যাক পেপার থাকে তাহলে কিন্তু কলেজ লিভিং সার্টিফিকেট পাওয়া যায় না। তার ফলে যাদের সম্পূর্ণভাবে কমপ্লিট, যারা সম্পূর্ণভাবে গ্র্যাজুয়েট, তারাই কিন্তু এই কলেজ লিভিং সার্টিফিকেট পাবে। এবং তার সাথে যেটা বলছে, দিস ইজ টু বি ট্রিটেড অ্যাজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। একদমই ঠিক লিখেছো কলেজ, এটা একদম এক্সট্রিমলি ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিন্তু তোমরা অবহেলা করো না, প্লিজ অবহেলা করো না। তোমাদের পরবর্তী জব বলো বা চাকরি বল বা যে কোনো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কাজে লেগে থাকে। তো তার ফলে যারা বঙ্গবাসী স্টুডেন্টস আছো তারা তো তোমাদের কলেজে গিয়ে, মানে কলেজে যে পোর্টাল সেখান থেকে ফিল আপ করছো, দেন কলেজে যাচ্ছ গিয়ে এটা জমা করছো প্রিন্ট আউটটা, দেন তুমি পাচ্ছ হচ্ছে কলেজ লিভিং সার্টিফিকেট। তোমাদের আমি একটা মোটামুটি ফর্ম্যাট দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গুগলেই অ্যাভেলেবেল, আমি সেখান থেকেই পেলাম। তো দেখো এখানে যেমন এটা এপিসি কলেজের একটা এই সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট বা কলেজ লিভিং সার্টিফিকেট। দেখো সুন্দর নাম রয়েছে, বাবার নাম রয়েছে, টোটাল ঠিকানা রয়েছে এবং তার সাথে দেখো বলে দিয়েছে যে স্টুডেন্টসটি সেটা কিসে পড়াশোনা করেছে, কতটুকু কত সেশনে পড়াশোনা করেছে এবং ফাইনালি যে সে গ্র্যাজুয়েট হয়ে গেছে এবং কোন সালে গ্র্যাজুয়েট হলো এবং তার সাথে কোন ডিভিশন পেলো, কিসে অনার্স ছিল সেটা বলে দিয়েছে। এবং নেক্সট দেখো এখানে বলে দিয়েছে হি অর শি অর্থাৎ ছেলে বা মেয়ে যিনি যেই হবে, ইজ ইয়ং স্টুডেন্টস অফ অ্যাক্টিভ হ্যাবিটস ডিউরিং দিস পিরিয়ড, হিজ অর হার কন্ডাক্ট অ্যান্ড প্রোগ্রেস ইন স্টুডেন্টস হ্যাভ হ্যাড বিন স্যাটিসফাইডি, নো নাথিং এগেনস্ট হিম অর হার, আই উইশ হিম অর হার সাকসেস ইন লাইফ। তার ফলে আমার কোনো আপত্তি নেই আমাদের, ইভেন এর মধ্যে অনেকে লিখে থাকে যে মরাল ক্যারেক্টার, তো এইভাবে লিখে কিন্তু ফাইনালি এটা সিগনেচার করা এবং অ্যাটেস্টেড করা থাকে, তাই অতি অবশ্যই কিন্তু তোমরা এটা কালেক্ট করে নাও। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, নতুন করে আপডেট পেলে নিশ্চয়ই নিয়ে আসবো। যারা ফাইনাল ইয়ার স্টুডেন্টস আছো তারা প্লিজ মাঝে মাঝে একটু আর্জি দেখে দেখো, তোমাদের জন্য অনেক আপডেট নিয়ে আসছি, জবে নিয়ে আসছি, মাস্টার্সে তো প্রচুর আপডেট আনছি, তো প্লিজ আর্জি দেখে সঙ্গে থাকো, এটাই রিকোয়েস্ট করছি। এত প্লিজ বলারও কিছু নেই, তোমরা থাকবে আমি জানি। ভালো থাকবে সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক।